হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করতে আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কুল নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব কুল মাখা তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকের যেহেতু আমি কুল মাখাচ্ছি কিভাবে মাখাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা করলাম তো এখানে দেখতেই পাচ্ছ কুল নিয়েছি বেশ অনেকগুলোই কুল নিয়েছি তো আর কি কী লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে নিয়েছি নুন আর এখানে নিয়েছি লেবু পাতা আর এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে ভাজা মশলা তো চলো এবার কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মানে দেখিয়ে নিই তো এখানে শিল নিয়ে নিয়েছি কারণ শিলের মধ্যে কারণ শিলের মধ্যে কুলগুলোকে থেঁতো করে নেব তো চলো পুরোটাই তোমরা দেখো দেখলেই বুঝতে পেরে যাবে আমি কিভাবে কুল মাখাচ্ছি তো কুলগুলো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো তারপরেও ফের এই দেখো এখানে জল নিয়ে পরিষ্কার করে কুলগুলোকে ভালোভাবে মোটাগুলোকে ফেলে দিয়ে এখানে ফের ধুয়ে নিচ্ছি কুলগুলো তো পরিষ্কার করে যেহেতু একবার ধুয়ে নিয়েছি তো আর একবার ধোয়াও উচিত যেহেতু কুল পেরেছি আবার গুঁড়িয়েও এনেছি আর এই কুলগুলো আমার সত্যিই ভালো লাগে এই গাছে যে কুলগুলো দিয়ে করছি কুল মাখাটা অন্য অন্য গাছে আমাদের এখানে আছে বাট এই যে কুলগুলো দেখতে পাচ্ছ সত্যি এইগুলো আমার দারুণ লাগে বেশ স্টক মিষ্টি কুলটা তো পরিষ্কার করে ভালোভাবে ধোয়া হয়ে গেছে কুলগুলো আর এখন দেখতে পাচ্ছ আমি থেঁতো করে নিচ্ছি কুলটা পুরো ভালোভাবেই থেঁতো করতে হবে কুলের মধ্যে যে দানাটা থাকে ওটাও ভালোভাবে থেঁতো করে নিতে হবে তাতে করে কি বলো তো মশলাগুলো মাখালে বেশ ভালো লাগবে খেতে তো চলো কুলগুলো ভালো করে আমি থেঁতো করে নিই তো দেখতেই পাচ্ছ একটা একটা কুল নিয়ে আমি কিভাবে থেঁতো করে নিচ্ছি তো এমন করেই শিলে থেঁতো করে নিতে হবে আর কি বলো কুলের সিজনে মানে প্রত্যেক বছরে কুলের সিজনের সময় মানে একবার হলেও এরকম করে কুল মাখা না খেলে বেশ মানে ভালো লাগে না তো প্রত্যেক বছরই আমি চেষ্টা করি একবার করে অন্তত কুল মাখা খাওয়ার আগের বছরও হয় খেয়েছিলাম বাট ভিডিও করা হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে এবছর অন্তত একটা ভিডিও শেয়ার করা যাক তো তাই জন্যই তো দেখতেই পাচ্ছো আমি কুলগুলো থেঁতো করে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ কুলগুলো আমি একটা একটা করে থেঁতো করতে করতে প্রায় সব কুলগুলোই থেঁতো করা হয়ে গেছে যদিও আমি একটু ভিডিওটা ছোট করেই দিয়েছি কেননা তোমাদেরকে যদি পুরো কুল থেঁতো করাগুলো দেখাতাম তাহলে ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যেত তো তাই জন্য আমি একদমই ছোট করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এবার নিয়েছি লেবু পাতা তো লেবু পাতাগুলো ভালো করে আমি থেঁতো করে নেব তো লেবু পাতাগুলো দেখতেই পাচ্ছ এখানে আমার থেঁতো করা হয়ে গেছে এবার লেবু পাতাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছো ভালোভাবে পুরো মিহিভাবে থেঁতো করিনি একটু একটু পাতা পাতা রয়ে গেছে আর এখন নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো সেম একই পদ্ধতিতে আমি বেটে নেব। বা বেটে নেব বলতে একটু থেঁতো করে নেব। একদম মিহিভাবে না বাড়লেও চলবে তো দেখতে পাচ্ছ এরকমভাবে আমার কাঁচা লঙ্কাটা থেঁতো করা হয়ে গেছে একদম মিহিভাবে বাটি নি তো মিহিভাবে না বাটলেও চলে আর কি তো এবার নিয়ে নেবো ধনে পাতা তা ধনে পাতাটাও সেম একইভাবে আমি থেঁতো করে নেব তো দেখে নাও তো ধনে পাতাটাও এখানে থেঁতো করা হয়ে গেছে তো চলো এবার কী কী দিচ্ছি দেখে নাও তো এখন এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতোই নুন দেব যেহেতু কুল একটু টক টক আছে আর এখন দেব চিনি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে বেশ ভালো লাগে টক মিষ্টি এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু অল্প পরিমাণেই দেবো লঙ্কার গুঁড়োটা ব্যাস এখন দিয়ে দেব ভাজা মশলা তো এটা জিরেটা গরম করে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে মানে কড়াই দিয়ে গরম করে নিয়ে তারপর তারপরে পেটে নিয়েছি তো সেই ভাজা মশলাটাই দিলাম তো এখন ভালো করে মাখিয়ে নেব তো এটা মাখাতে মাখাতে আমার সত্যি মুখে জল চলে এসছে মানে কি বলবো দারুণ লাগে এটা তোমরা একবার মানে যারা যারা এমন করে খাওনি নি কোনো দিনও অন্তত একবার এমন করে বাড়িতে করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগবেই লাগবে কারণ আমার তো সত্যি খুব ভালো লাগে এমন করে খেতে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখতেই পাচ্ছ এখানে দারুণ লাগছে কুলটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা সত্যি কত সুন্দর লাগবে খেতে টকজাল মিষ্টি দারুণ লাগে তো চলো এখনকার মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা